কোটের রায়ে পরিষ্কার, ডিএম ওদের অধিকার, তাই সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর থেকেই মহার্ঘ ভাতা নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে। যতদিন গেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় ততই কম হারে মহার্ঘ ভাতা পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সরকার বিরোধী আন্দোলনের অন্যতম ইস্যু হয়ে উঠেছে মহার্ঘ ভাতার প্রসঙ্গটি। আদালত তো বটেই, এমনকি পথে নেমেও আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের। এক একটা বাজেট এসেছে তারা আশায় ভুগ বেঁধেছেন। এবারেও বাজেটের দিকে তাকিয়েছিলেন অনেকেই। এবার কি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা মিলবে, প্রশ্ন ছিল অনেকেরই। বাজেটের সব থেকে শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহার্ঘ ভাতার ঘোষণা করলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় এখানে 35% পিছিয়ে ছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা, সেখানে মাত্র 3% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের রাজ্যের সকল কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং সমস্ত পেনশনের স্বার্থে, পেনশনিয়ারদের স্বার্থে 3% ডিয়ারনেস অ্যালাওয়েন্স মহার্ঘ ভাতা আগামী মার্চ থেকে লাগু করা হবে। সূত্রের খবর, মূল বাজেটে প্রস্তাবে দিয়ে নিয়ে কোনো ঘোষণাই ছিল না। বিধানসভার মধ্যে বাজেট চলাকালীনই দেখা যায় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্যর হাত দিয়ে চিরকুট পাঠাচ্ছেন অর্থমন্ত্রীকে। এরপরেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দিয়ে ঘোষণা করলেন। তাই নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 3% ডিএর কথা বাজেটের মূল স্পিচে বক্তব্যে নেই। একটা রাজ্য সরকার কিভাবে একটা জমিদারির মতো একটা ব্যক্তি একটা পরিবার চালাচ্ছে, বাজেট বক্তৃতা সমাপ্ত করার পরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে উঠে বলতে চাইছেন, বাজেটে লিখিত স্পিচে নেই। এ তো যদি ডিএর 3% ডিক্লারেশন দিতে হতো 17 তারিখে অর্থমন্ত্রীর রিপ্লাইতে তিনি দিতে পারতেন। যাদের জন্য এই ঘোষণা, তারা প্রত্যাখ্যান করছেন অর্থমন্ত্রীর এই বাজেট প্রস্তাব। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, বকেয়া ডিএর দাবিতে গত 17 দিন ধরে শহীদ মিনারে ধর্নায় বসেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। বুধবারই ঘোষণা হয়েছে যতক্ষণ না মহার্ঘ ভাতা তারা পাবেন ততক্ষণ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবেন না কোনো সরকারি কর্মচারী। এরপরেই তড়িঘড়ি দিয়ে ঘোষণা হলো রাজ্য বাজেটে। তবে আন্দোলনরত সরকারি কর্মচারীরা বলছেন এই 3% হারে মহার্ঘ ভাতা তাদের চাই না, আমরা ভিক্ষে নেব না। আমরা মনে করছি এটা অপমান। একজন মানুষের পূর্ণ খাবার দরকার, তাকে একটা বিস্কুট ছুঁড়ে দেওয়া হচ্ছে, আমরা এটা বিস্কুট ছুঁড়ে দেওয়া সমান মনে করছি। একটা শুভ লক্ষণ, সরকার ভয় পেয়েছে, আমরা উৎসাহিত হচ্ছি, তিনেতে আমরা খুশি নই। স্যাট হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে, কিন্তু রাজ্য সরকারের প্রতিটা ক্ষেত্রেই উচ্চ আদালতে আবেদন করেছে। এখনও ডিএ মামলা ঝুলে রয়েছে শীর্ষ আদালতে। হাইকোর্টের নির্দেশ রাজ্য মানেননি, বরং আদালতে রাজ্য জানিয়েছিল বকেয়া মহার্ঘ ভাতা দিতে গেলে রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে। তখনই বিরোধীরা সমালোচনা করে বলেছিলেন খেলা মেলাতে দেদার অর্থ খরচ করতে কোনো কার্পণ্য করে না সরকার, অথচ রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা দিতেই তাদের এত আপত্তি কেন? এই বাজেটে বকেয়া মহার্ঘ ভাতার কোনো উল্লেখ নেই, মাত্র 3% হারে ভাতা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিরোধীরা। এর আগে রাজ্য সরকার বলেছিল ডিএ দয়ার দান, অনেকে সেই প্রসঙ্গ টেনে বলেছেন আদালতে সমালোচিত হলেও রাজ্যের মনোভাব কোনো পরিবর্তন হয়নি। 3% হারে মহার্ঘ ভাতা দেওয়া আসলে কি দয়ারই সামিল? প্রশ্ন রাজনৈতিক মহলে। নিউজ টাইম।